আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি রান্না করব দই ইলিশ। খুবই সহজ রান্না করা, কিন্তু অনেক মজা খেতে। দই ইলিশ রান্না করার জন্য প্রথমে একটা মিশ্রণ তৈরি করে নিব। তার জন্য একটা বাটিতে নিয়ে নিব 2 চা চামচ পরিমাণ সাদা সরিষা এবং 1 চা চামচ পরিমাণ পোস্তদানা। এখন এটাকে পানি দিয়ে ভিজিয়ে রাখবো 30 মিনিট। 30 মিনিট পর সরিষা এবং পোস্তদানা ছেঁকে নিব। 30 মিনিট পর পোস্তদানা আর সরিষাটাকে স্ট্রেনারে ছেঁকে নিব এবং কয়েকবার এভাবে নেড়ে চেড়ে পানি দিয়ে ধুয়ে নিব। সরিষা এবং পোস্তদানায় বালি থাকে, তাই এভাবে ঘুষে কয়েকবার পানি দিয়ে ধুয়ে নিলে পরে সেই বালুটা আর থাকে না। বালু থাকলে রান্নার মধ্যে বালুটা চলে যায় এবং তাতে করে খাওয়ার সময় মুখে বালু লাগে। ছেঁকে নিলাম, এখন এগুলোকে ব্লেন্ড করে নিব। এবারে একটা গ্রাইন্ডারের জারে ছেঁকে নেওয়া সরিষা এবং পোস্তদানা নিয়ে নিব। সেই সাথে নিয়ে নেব 2টি কাঁচামরিচ এবং লবণ, কিছুটা পানি। পানি দিয়ে ঢাকনা লাগিয়ে এই সবগুলো উপকরণ একসাথে ম্যাশ করে নিব। দই ইলিশ রান্না করার জন্য আমি এখানে একটা ইলিশ মাছের মাথা আর লেজ বাদ দিয়ে যে কয়টা টুকরা হয় সে কয়টা টুকরা করে নিয়েছি। এখানে 5 পিস ইলিশ মাছের টুকরো আছে। মাছটা ভালো করে ধুয়ে টুয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিব প্রথমে লবণ। হালকা একটু লবণ দিয়ে মাছটাকে মেখে নিব, তাহলে মাছের ফ্লেভারটা সুন্দর হবে এবং মাছের ভিতরে লবণটা ঢুকতে পারবে। মূলত মাছের মধ্যে যাতে লবণটা ঠিকঠাক মতো হয় তার জন্যই প্রথমে একটু লবণ মেখে নেওয়া, এটাই মূল কারণ। মেখে নিলাম, এখন চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এখন একটা মিক্সিং বোলের মধ্যে ব্লেন্ড করে নেওয়া সাদা সরিষা বা হলুদ সরিষা, পোস্তদানা এবং কাঁচামরিচ একটা ছাঁকনির মধ্যে নিয়ে ছেঁকে নিব। এখন এর মধ্যে নিয়ে নিব 1 চা চামচের 1/8 ভাগ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচের 1/8 ভাগ পরিমাণ লাল মরিচের গুঁড়া, লবণ স্বাদ মতো মিলিয়ে নিব। এবারে দিয়ে দিব 1 কাপ পরিমাণ ফেটানো টক দই। দইটা দিয়ে দইটাও মিলিয়ে নিব। মেলানো হয়ে গেলে এখন লবণ দিয়ে মেখে রাখা মাছগুলি দই এবং সরিষার মিশ্রণের সাথে মিলিয়ে নিব একটু উল্টিয়ে পাল্টিয়ে। এখন এটাকে রেখে দিব 30 মিনিট। 30 মিনিট পর রান্নাটা শুরু করব। ফিরে এলাম 30 মিনিট পর, এখন রান্নাটা শুরু করছি। কড়াইতে দিয়ে দিব 3 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। তেলটা গরম করে নিব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিব 1 চা চামচের 1/4 ভাগ পরিমাণ কালো জিরা এবং 2টি চিড়ে নেওয়া কাঁচামরিচ। কালো জিরা আর কাঁচামরিচে ফোড়ন এসে গেলে চুলা বন্ধ করে দিয়ে এখন দইয়ের মিশ্রণের মধ্যে মেরিনেশনের জন্য রেখে দেওয়া ইলিশ মাছ দিয়ে দিব এবং মেরিনেশনের জন্য যে বাটিটার মধ্যে আমি মাছগুলো রেখে দিয়েছিলাম তার মধ্যে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে বাটিটা ধুয়ে দিয়ে দিব। হালকা একটু নেড়ে চেড়ে দিব মাছগুলোকে। এবারে চুলার আঁচটা লোতে রেখে ঢাকনা দিয়ে রান্না করব 6 থেকে 7 মিনিট। 6 মিনিট পর ঢাকনা খুলে মাছগুলোকে একবার উল্টিয়ে দিব। এখন আবারও ঢাকনা দিয়ে অপর পাশ 6-7 মিনিট রান্না করে নেব। আরও 7 মিনিট পর ঢাকনা খুলছি। এ পর্যায়ে দিয়ে দিব 1 চা চামচের 1/4 ভাগ পরিমাণ চিনি। চিনিটা জাস্ট স্বাদটাকে একটু অ্যাডজাস্ট করে নেবে, না চাইলে না দিলেও কোনো সমস্যা নেই। সেই সাথে দিয়ে দিব 5টি আস্ত কাঁচামরিচ, ঘ্রাণের জন্য দিচ্ছি, এবং 1 চা চামচ পরিমাণ সরিষার তেল। এবারে কড়াইয়ের হাতলটা ধরে একটু নেড়ে চেড়ে নিব এবং ঢাকনা দিয়ে অপেক্ষা করব 2 মিনিট, একদম লো আছে। 2 মিনিট পর ঢাকনা খুলে নিব, আবারও একটু হাতলটা ধরে নেড়ে নিব। হাতলটা ধরে নেড়ে নিলাম কারণ এখন মাছটা একদম পুরোপুরিভাবে সেদ্ধ হয়ে গেছে, বেশি নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে। রান্না হয়ে গেছে, চুলা বন্ধ করে দিচ্ছি। এখন পরিবেশন করে নিচ্ছি। তৈরি হয়ে গেল একদম সহজভাবে ইলিশ মাছের খুবই মজার একটি রেসিপি, দই ইলিশ। তো আশা করছি দই ইলিশের এই রেসিপিটা আপনারা ট্রাই করবেন এবং আশা করছি ইলিশ মাছের আসল স্বাদ নিতে পারবেন। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক বাটনে প্রেস করে উৎসাহিত করবেন এবং ফ্যামিলি ও ফ্রেন্ডসদের সাথে ভিডিওটি শেয়ার করে পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে প্রেস করে অল বাটনে ক্লিক করে নেবেন, তাহলে আমি ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা তার নোটিফিকেশন পেয়ে যাবেন। সবাই অনেক অনেক ভালো থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।